হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য ক্লাস সিক্সের হিস্ট্রির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে ফোর্থ নাম্বার অফ স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, অপশান সি ইজ দ্য রাইট আনসার। 10 রাজার যুদ্ধে জয়ী হন সুদাস, অপশান বি। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, আনসার হবে অসমক। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। ফিফথ, আলেকজান্ডারের মৃত্যু ঘটেছিল বা হয়েছিল, আনসার হবে ব্যাবিলনে। সিক্স দেখো, শকাব্দ গণনা শুরু হয়, খুব ইম্পর্টেন্ট, 78 খ্রিস্টাব্দে। দুয়ের থেকে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট রয়েছে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল, আনসার হবে রামায়ণ ও মহাভারত। তোমরা লিখে নাও রামায়ণ ও মহাভারত। নেক্সট অন, বজ্জীদের রাজধানী ছিল, আনসার হবে বৈশালী। তারপরে কোশ্চেন, জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা 24। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন, তোমরা সবাই পারবে এটা, মেগাস্থিনিস। লিখে নাও মেগাস্থিনিস। নেক্সট অন, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, পুরুষপুর বা পেশোয়ার। তিনে দেখের ফার্স্ট কোশ্চেন, বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি কি, আনসার লিখবে যে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের, এই তিন মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ। এই তিনটি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। নেক্সট অন, কুষাণ কারা, তাদের সেরা রাজা কে, এর আনসারটা পাবে তোমরা 87 পেজে। কুষাণ কারা, দেখো পয়েন্ট করেই দেওয়া আছে যে মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়, এরা এখানকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইউএজি গোষ্ঠী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কু এই সুয়াং। তারা ব্যাকটেরিয়ার ওপর অধিকার কায়েম করেছিল, এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত। পরের পার্টিতে রয়েছে যে তাদের সেরা রাজা কে, পরের পেজে দেখো খুব সুন্দর করে লেখা আছে যে ভীমের ছেলে প্রথম কনিষ্ক কুষাণদের সেরা রাজা। নেক্সট অন, অষ্টাঙ্গিক মার্গ কি, এটি তোমাদের টেক্সটে রয়েছে 72 পেজে। দেখো, দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা গৌতম বলেছিলেন, সেই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ, 8টি পথকে তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। চারিদিকের ফার্স্ট কোশ্চেন, চতুরাষ্টম টিকা লেখো, এটা তোমাদের টেক্সটের 56 আছে। দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গার্হস্থশ্রম, বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুঠির বানিয়ে ধর্মচর্চা করাকে, সবকিছু ভুলে ঈশ্বর চিন্তার শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। শত্রুদের এই জীবনযাপনের অধিকার ছিল না, শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না। নেক্সট অন, দেখো মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝো, এর আনসার আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লিখে নিতে পারো। পরের কোশ্চেন, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে, কৌটিল্য। ওই গ্রন্থ থেকে কি জানা যায়, এটা 81 পেজে দেখো, 81 পেজ, কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে কি জানা যায়, যে বইটির নামটি মনে আটটি বোধহয় শুধু টাকা করে নিয়ে লেখা, কিন্তু তার অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসন কাজে প্রধান হলেন রাজা,
তার কথায় শেষ কথা, এমনকি দরকারে রাজাকে ছল চাতুরি করতে করতে ছল চাতুরি করতে হতে পারে। রাজকাজের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা রয়েছে অর্থশাস্ত্রে। বইটিতে শাসকের কি করা উচিত তাই বলা হয়েছে, যদিও তার সব উপদেশই যে মৌর্য শাসকরা মানতেন তেমন প্রমাণ নেই। মৌর্য আমলের ইতিহাসে ইতিহাস জানার জরুরি উপাদান অর্থশাস্ত্র, মানে এখান থেকে লিখবে। এই যে এখান থেকে এতটা, ওকে। নেক্সট ওয়ান, গঙ্গার হৃদয় সম্বন্ধে কি জানো? এটা তোমাদের টেক্সটের 87 পেজে রয়েছে। দেখো গঙ্গার হৃদয় এখান থেকে এতটা পুরোটাই লিখবে, দেখে এতটা। পরের কোশ্চেন, সমাজের কোন কোন শ্রেণীর মানুষ নব্য ধর্ম আন্দোলনের সমর্থন করেছিল ও কেন? এর আনসার আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লিখে নেবে। নেক্সট ওয়ান, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। কনিষ্কের কৃতিত্ব এটি আছে তোমাদের টেক্সটের, বলে দিচ্ছি, 88 পেজে। কনিষ্কের কৃতিত্ব বলেছে, আনসারটা লিখবে এখান থেকে, এই যে ভীমের ছেলে, এখান থেকে এতটা বা এতটা, এখান থেকে এতটা। পরের কোশ্চেন, আজকে ক্লাসের লাস্ট, বৈদিক যুগের নারীদের অবস্থার বর্ণনা দাও। এটা টেক্সটের 56 পেজে আছে, নারীদের, বৈদিক যুগে নারীদের অবস্থান লিখবে। আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন, এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায়। যুদ্ধেও তারা অংশ নিতেন। ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই, সতীদাহ প্রথার কথাও সেখানে পাওয়া যায় না। যজ্ঞেও নারীরা অংশ নিতে পারতেন। পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা খারাপ হয়েছিল। মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত। ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল। যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দিতে দেখা যেত না। হাই স্কুল পুরুলিয়া, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।